আজ বৃহস্পতিবার 10ই ফাল্গুন 2023 সালের 23শে ফেব্রুয়ারি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, আগত মাস 2023 সালের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। দীর্ঘ 30 বছর পর শনি কুম্ভ রাশিতে গোচর করেছে। গুরুদেব বৃহস্পতি তার নিজের স্বগৃহে অবস্থান করছেন, এমনকি সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগও পরিলক্ষিত হবে। ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, প্রতিকার সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুদেব বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরবে নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। আজকের দিনে মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। দেখবেন আপনাদের ভাগ্যোন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন জীবনে বারবার আসে না। আজ নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যেতে পারলে শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। বিজনেসম্যানেরা বিজনেসকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনারা নিতেই পারেন। আপনার নিকটবর্তী কোনো ব্যক্তি আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ একপ্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতেই চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও নাম মান সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আত্মীয় স্বজনরা আজ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার বিশেষ কোনো এক বন্ধু আজ আপনার চোখের জলকে মুছে দেবে। আজ কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারায় বন্ধুবান্ধবদের তরফ থেকে ভূয়সী প্রশংসা আপনারা পেতেই পারেন। ফাঁকা সময়ে কোনো সিনেমা দেখে সময় কাটাতে পারেন, তবে সেটি কিন্তু আপনাদের পছন্দ হবে না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।